You are watching Maxx Media London. উত্তর পশ্চিম ইংল্যান্ডের শহর লিভারপুলের কাছে মেরিসাইডে অ্যাসাইলাম সিকারদের অস্থায়ী আবাসন একটি হোটেলের সামনে সহিংস বিক্ষোভের সাথে জড়িত থাকার দায়ে 19 বছর বয়সী এক তরুণকে পুলিশ অভিযুক্ত করেছে। শুক্রবার রাতে ওই সহিংসতার ঘটনা ঘটে। ওই রাতেই মেরিসাইডে পুলিশ জারার স্কিট নামের তরুণটিকে গ্রেফতার করেছে। শুক্রবার হোটেলটির সামনে অ্যাসাইলাম প্রার্থীদের বিপক্ষে এবং সমর্থনে দুটি গ্রুপ সমাবেশের আয়োজন করে। সে সময় বিপক্ষের দল পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়, ফলে সেটি সম্পূর্ণভাবে পুড়ে যায়। এরা পুলিশের প্রতি আগুনে গোলা এবং নানা সামগ্রীও ছুঁড়ে মারতে থাকে। মেরিসাইড পুলিশের চিফ কনস্টেবল সারিনা কেনেডি বলেছেন, বিক্ষোভ কর্মসূচি শুরুর আগেই তারা জানতে পেরেছিলেন কাহাভি শহরে গত 6 ডিসেম্বর এক কিশোরীর সাথে এক ব্যক্তির অনাকাঙ্ক্ষিত আচরণের অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় একটি গুজব ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছিল। ওই লোকটিকে পরে গ্রেফতারও করা হয়েছে। কিন্তু এই প্রেক্ষিতে মেরিসাইডের সুইটস হোটেলের সামনে প্রতিবাদী জনতা বিক্ষোভের আয়োজন করে। তারা অ্যাসাইলাম প্রার্থীদের প্রতি ক্ষোভ জানায়। অ্যাসাইলাম প্রার্থীদের সমর্থনে অন্য একটি গ্রুপ হোটেলের কার পার্কে আয়োজন করেছিল আরেকটি সমাবেশের। প্রতিবাদকারীরা দ্রুত সহিংসতায় লিপ্ত হয় এবং চড়াও হতে থাকে পুলিশের ওপর, ফলে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে। এর প্রেক্ষিতে ঘটনাস্থলে পুলিশের সংখ্যা আরও বাড়ানো হয়। রাতেই পুলিশ 13 থেকে 54 বছর বয়সী 13 জন পুরুষ ও 2 জন মহিলাকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করে। এদের মধ্য থেকেই 19 বছর বয়সী তরুণটি প্রথম অভিযুক্ত হল। হোম সেক্রেটারি সোয়েলা ব্রেভারম্যান বলেছেন, কোনো অ্যাসাইলাম প্রার্থীর আপত্তিকর আচরণের অভিযোগ সহিংসতার কোনো কারণ হতে পারে না। মোহাম্মদ আব্দুস সাত্তার, ম্যাক্স মিডিয়া, লন্ডন। This is Maxx Media London.